পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে বিরি ইউটিউব চ্যানেলে স্বাগতম এক ভাই প্রশ্ন করেছেন যে পৃথিবীতে রয়েছে হাজারো ধর্ম হাজারো শাস্ত্র বর্তমানে এক এক ধর্মের মধ্যে অনেক পার্থক্য দেখা যায় এবং অনেকটি দলে বিভক্ত হয়ে গেছে এমতাবস্থায় কি করে বোঝা সম্ভব যে আমরা সঠিক পথে আছি এবং সঠিক পথ মূলত কোনটি কোন ধর্মটি এবং কোন দলটি আজকে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব কোরআনের ভাষায় সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথ এই সঠিক ও সরল পথ কোনটি এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব অনেক মতভেদ রয়েছে বর্তমানে আপনি যা কী জিজ্ঞেস করবেন সেই বলবে আমি একমাত্র সঠিক পথে আছি বাকি সবাই ভণ্ড প্রতারক অথবা তারা কেউ স্বর্গে যাবে না বেহেস্তে যাবে না বরং সবাই নরকবাসী হবে একমাত্র আমরাই স্বর্গে যাব বা মুক্তি লাভ করব। যারা মুসলিম আছেন তারা নিজেদের ধর্ম ছাড়া বাকি সকল ধর্মের মানুষকে গোমরাহ মনে করে এবং অন্য ধর্মের যেসব মানুষরা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও ঠিক একই কাজ করছে যে তারা ছাড়া বাকি সবাই পথভ্রষ্ট সমস্যা এখানে ছিল না যদি একটি ধর্ম সঠিক হিসেবে আমরা গ্রহণ করতে পারতাম তাহলে হয়তো বাকি ধর্মগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র একটি ধর্ম আমরা পালন করতাম সমস্যা হচ্ছে ভিন্ন জায়গায় হিন্দুদের মধ্যে রয়েছে অনেকগুলো গোত্র যারা নিজেদেরকে সঠিক মনে করে বাকিদেরকে ভুল মনে করে খ্রিস্টানদের মধ্যে রয়েছে এরকম বৌদ্ধদের মধ্যে অনেক রকম ব্যক্তি রয়েছে তারা এক একজন এক একটা দলে বিভক্ত যদিও তারা দাবি করে সবাই ঐক্যবদ্ধ এবং একই মতের কিন্তু না আপনারা যারা বৌদ্ধদের সাথে খ্রিস্টানদের সাথে বা হিন্দুদের সাথে ওঠা করেছেন বা বর্তমানে ইন্টারনেটে বিভিন্ন আর্টিকেল দেখতে পাবেন বিভিন্ন ভিডিও দেখতে পারবেন তাতে স্পষ্ট বুঝতে পারবেন যে এক এক দল এক এক রকম অর্থাৎ বৌদ্ধ ধর্মে অনেকগুলি গোত্র আছে খ্রিস্টান ধর্মে অনেক গোত্র আছে হিন্দু ধর্মে অনেক গোত্র আছে ইসলাম ধর্মেও অনেক গোত্র আছে ধর্মর যে বিভেদ অর্থাৎ আমার ধর্মেই সঠিক বাকি ধর্মগুলো ভুল সমস্যাটা যদি শুধু এখানেই থাকতো তাহলে এটা আমাদের জন্য কোনো সমস্যা ছিল না যে কোনো প্রধান ধর্মগুলোর মধ্যে থেকে আমরা একটাকে বাছাই করতে পারতাম যা যাচাই বাছাইয়ের মাধ্যমে সমস্যা হয়ে গেছে অন্য জায়গায় প্রতিটি ধর্মের মধ্যেই আবার অনেকগুলো গোত্র এখন আমরা কোনটাকে গ্রহণ করব যদি আমি হিন্দু হই তাহলে হিন্দুদের যে এতগুলো দল আছে তাদের মধ্যে আমি কোনটাকে গ্রহণ করব যদি আমি বৌদ্ধ হই তাহলে ওই দলগুলোর মধ্যে কোনটাকে গ্রহণ করব। খ্রিস্টান হলে কোনটাকে গ্রহণ করব এবং যদি মুসলমান হই তাহলে আমি কোন দলকে গ্রহণ করব। কোন মতে চলব সিয়া সন্নি খারেজি রাফেজি কাদিয়ানি এবং অনেকগুলো গোত্র রয়েছে যেখানে ধর্মের বিভেদ সেখানে আবার ধর্মের মধ্য দল রয়েছে এমতাবস্থায় সাধারণ মানুষদের জন্য হয়ে গেছে খুব মুশকিল তারা যেখানে ধর্মকেই বাছাই করতে পারছে না যাচাই বাছাইয়ের মাধ্যমে সেখানে আবার একটি ধর্মে থেকে সেই ধর্মের কোন দলে ঢুকবে অর্থাৎ কোন গোত্রে প্রবেশ করবে কোন মতে চলবে তারা সেটাও যাচাই বাছাই করতে পারছে না ধরে নিলাম একজন ব্যক্তি মুসলিম সে অন্য ধর্মগুলোকে যাচাই বাছাই করতে পারছে না সে ইসলাম অনুযায়ী জীবনযাপন করুক তাতে সমস্যা নেই কেউ আবার হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে সে অন্য ধর্মগুলোকে যাচাই বাঁচাইয়ের সুযোগ পেল না সে হিন্দু অনুযায়ী বা হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী জীবনযাপন করুক সাধন ভজন করুক সমস্যা নেই কেউ খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করেছে বা বৌদ্ধ ধর্মের পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছে তারা অন্য ধর্মগুলোকে যাচাই বাছাই করতে না পারার কারণে যদি ওই ধর্মই পালন করতে পারত তাহলেও ঠিক ছিল কিন্তু যখন ওই ধর্মের মধ্যে বিভিন্ন দল এবং ওই দলগুলোর দাবি যে তারা ছাড়া বাকি দলগুলো ভ্রান্ত তখন হয়ে যাচ্ছে সমস্যা তাহলে আমরা এখন কোনটাকে সঠিক দল হিসাবে বাছাই করব বা আমি আসলে কিভাবে বুঝবো যে আমি সঠিক পথে আছি যারা হয়তোবা বিজ্ঞ বা জ্ঞানী বিচক্ষণ তারা হয়তোবা বিভিন্ন ধর্মকে যাচাই বাছাইয়ের মাধ্যমে সঠিক ধর্মকে নির্দিষ্ট করে নিতে পারে নিজের জন্য কিন্তু যারা কম জ্ঞানী বা কম বোঝে তারা কি করবে তবে কি তারা সবাই ভ্রান্ত তারা কেউই মুক্তি পাবে না তারা কেউই স্বর্গ লাভ করবে না হসরত মোহাম্মদ সাল্ল্লা আরিফা সাল্লাম বলেছেন যে আমার উন্মতের মধ্যে তেহাত্তরটি কাতার হবে তার মধ্যে বাহাত্তর কাতার যাবে যাহার নামে মাত্র একটি কাতার যাবে স্বর্গে বা বেহেস্তে রাসুসাল্ল আলী ওসাল্লামের এই কথার দ্বারা স্পষ্টই বোঝা যাচ্ছে যে শুধু কেউ ইসলাম ধর্মের মধ্যে থাকলেই যে মুক্তি পাবে তা নয় এই ইসলাম ধর্মে যতগুলো গোত্র রয়েছে অর্থাৎ তেহাত্তরটা যে দল রয়েছে আপনাকে বা সেই ব্যক্তিকে ওই তেহাত্তর দলের বাহাত্তর দলে না হয়ে ওই দলটিতে হতে হবে যেই দলটি জান্নাতে যাবে তা না হলে আপনি মুক্তি পাবেন না শুধু ইসলাম গ্রহণ করে লাভ নেই ইসলাম গ্রহণ করার পরও আপনাকে সঠিক দলে থাকতে হবে বাকি বাহাত্তর দলের মধ্যে থাকলে হবে না এটি আমার কথা নয় এটি হাদিসের কথা এখন এই বাহাত্তর দল বা তেহাত্তর দল অর্থাৎ যে দলটি রয়েছে অর্থাৎ যারা নরকে যাবে তারা আসলে কারা এবং ওই একটি দল যারা স্বর্গে যাবে বা জান্নাতে যাবে তারা কারা এখন আপনি যাচাই করলে দেখতে পারবেন যে ইসলাম আর বাহাত্তর বা তেহাত্তরটি দলে বিভক্ত নয় বরং আরও অনেক বেশি গোত্রে বিভক্ত হয়ে গেছে তরিকায় আছে অনেকগুলা প্রধান চারটি তরিকা ইস্তিয়া কাদিয়া নকশাবন্দিয়া দিয়া, তাছাড়া আরও অনেক তরিকা রয়েছে যাদের সাধন পদ্ধতি এক একজনেরটা এক এক রকম তারপরে খারেজি শিয়া সুন্নি রাফেজি কাদিয়ান আমি যেগুলো বললাম এগুলো সাধারণত প্রায় সবাই জানেন তাছাড়া আরও এরকম ইসলামের মধ্যে এরকম আরও অনেক দল রয়েছে যারা দাবি করে যে তারা হকপন্থী এবং বাকি সবাই না হকপন্থী বা তারা ভ্রান্ত রাসুল যেখানে বলল আমার উন্মতের মধ্যে তেহাত্তরটি কাতার হবে সেখানে অলরেডি শতাধিক কাতার হয়ে সারছে অর্থাৎ তেহাত্তরটি কাতারের বেশি হয়ে গেছে বা তেহাত্তরটি দলের বেশি হয়ে গেছে সেক্ষেত্রে দেখা যায় যদি আমরা বিচার করতে যাই তাহলে দেখা যায় এই হাদিসটি মিথ্যা হয়ে যায় যে রাসুল বলল তেহাত্তরটি কাতার হবে তার উন্মতের মধ্যে তেহাত্তরটি দল হবে সেখানে একটি কাতার বা একটি দল যাবে স্বর্গে বাকিগুলো জাহান্নামে নামে যাবে সেখানে এতগুলো দল হয়ে গেছে তার মানে কি রাসুলের কথা মিথ্যা ছিল কিন্তু ওভাবে যদি বিচার করতে যায় তাহলে দেখা যায় রাসুলের কথা মিথ্যা হয়ে যায় কিন্তু রাসুলসাল আলহিউ কখনো মিথ্যা বলতে পারেন না তার প্রতিটি কথাই সত্য আমরা বুঝতে ভুল করছি আসলে সেই বাহাত্তর বা তেহাত্তর কাতার বলতে এবং ওই একটি কাতার যারা স্বর্গে যাবে সেটা বলতে উনি কী বোঝাতে চেয়েছেন যদি শুধুমাত্র তেহাত্তরটি দলের কথা বলতো বা তেহাত্তরটি যে কাতার আছে সেগুলোর কথা বলতো তাহলে ইসলামে এত শত শত গোত্র হয়ে যেত না এবং এক পক্ষ অন্য পক্ষকে যাহার নামি বলতো না এবং ভ্রান্ত বলতো না তাহলে এই তেহাত্তর বা ওই বাহাত্তর কাতার বলতে রাসুসাল্লু আলাই ইসলাম কী বোঝাতে চেয়েছেন বা অন্য ধর্মেই যে এত গোত্রভেদ যে সবাই স্বর্গে যাবে বাকি আর কেউ যাবে না তারা ছাড়া তো এই যে ধারণাটি এটার ধারা মূলত কি মানে মেইন করতে চাচ্ছে যে সেই ধর্মগুলো আসলে কি এরকম কোনো দল চিস্তিয়া একটা দল কাদিরা একটা দল খারেজি একটা দল রাফিজি একটা দল শিয়া সন্নি এইসব যে দলগুলো রয়েছে আসলকে এরকম কোনো দলের কথা বলেছেন ইসলামপন্থী যারা আছেন তাদের মধ্যে অনেকেই বলে আহেল সন্ন্যাতল জামাত একমাত্র হকপন্থী এখন সমস্যা হচ্ছে অধিকাংশ লোককে দাবি করে আমরা আহলে সন্ন্যাতল জামাত কিন্তু তাদের মধ্যে বিভেদ সুন্নিদের মধ্যে অনেকগুলি দল রয়ে গেছে এখন আমরা কোনটাকে গ্রহণ করব। রাসুল সেই তেহাত্তর দল বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন যেহেতু রাসুল মিথ্যা বলেননি তার মানে অবশ্যই দল তেহাত্তরটিই হবে এবং একটি স্বর্গে যাবে বাকি বাহাত্তরটি জাহান্নামে যাবে যেহেতু দল এতগুলো সেহেতু হাদিসের সাথে মিলছে না অর্থাৎ তেহাত্তর চাইতে বেশি হয়ে যাচ্ছে মূলত রাসুলসাল্লু আলি আসাল্লাম এই তেহাত্তরটি দল দ্বারা মূলত এরকম কোনো দল বোঝায়নি তিনি বোঝাতে চেয়েছেন যে বিভিন্ন মতবাদের বিভিন্ন দর্শনের বিভিন্ন ব্যক্তি হবে যারা যার যার মতো করে আল্লাহকে লাভ করার চেষ্টা করবে কিন্তু এদের মধ্যে একটি দলই শুধুমাত্র স্বর্গে যাবে সেই দলটি আসলে কারা একটু গভীরভাবে চিন্তা করুন চেষ্টা করুন বিষয়টি বোঝার জন্য বিবেক দিয়ে যে যে ধর্ম বা যে গোত্রে থেকেই আল্লাহকে খুঁজছেন তারা সবাই অন্য গোত্রগুলোকে ভ্রান্ত বলছেন এই রকম যতগুলো দল আছে তারা সবাই মূলত সেই বাহাত্তর কাতারের মধ্যে পড়বে অর্থাৎ তাদের যে মতাদর্শ হবে তা বাহাত্তরটি মতাদর্শের সাথে মিলিত হবে অর্থাৎ হতে পারে সে সিয়া বা সুন্নি বা খারেজি রাফিজি তো দেখা যাবে তাদের মধ্যে কিছু ব্যক্তির সাথে অন্য গোত্রের কিছু ব্যক্তির মতাদর্শের মিল থাকবে তারা এভাবে বাহাত্তরটি মতাদর্শ গড়ে তুলবে কিন্তু একে অপরে জানবে না যে তার সাথে তার মিল হয়েছে হোক সে সিয়া অথবা সন্নি খারেজি রাফিজি বা অন্য ধর্মের যেই হোক তারা যার যার মতাদর্শের সাথে যার যার মতাদর্শ মিলবে তারা সেই কাতারে পড়বে রাসুল এরকম সিয়া সন্নির কাতারের কথা বলেনি খারেজি রাফিজিদের কথা বলেনি যাদের মতাদর্শ মিলবে তারা সেভাবে তাদের তাদের কাতারে পড়বে অর্থাৎ ওই বাহাত্তরটা আলাদা আলাদা মতাদর্শ হবে যারা সবাই হবে ভ্রান্ত এদের মধ্যে একটি দল যারা স্বর্গে যাবে তারা কারা যারা একনিষ্ঠভাবে ঈশ্বরকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন এবং তাকে চায় মন থেকে নিষ্ঠার সাথে তারা যেই দলেরই হোক যেই গোত্রীর হোক তারা মুক্তি পাবে এবং সে অনুযায়ী তারা সাধন ভোজন করে স্রষ্টার ইবাদত করে এই একটি দল তেহাত্তরটি দলের মধ্যে যারা স্বর্গে যাবে তারা হচ্ছে সেই ব্যক্তি যারা নিষ্ঠার সাথে সাধনা করে আপনারা অনেক ব্যক্তি খুঁজে পাবেন যারা বিভিন্ন গোত্রের কিন্তু তাদের নিষ্ঠার কথা এভাবে শুনবেন যে তারা এইভাবে বলে যে আমরা হয়তো এত কিছু বুঝি না তবে আমরা বুঝি একজন স্রষ্টা আছেন আমাদের একজন মালিক আছেন আমরা তার বান্দা আমরা একনিষ্ঠভাবে তার গোলামি করব। যতটুকু আমরা বুঝি সেখান থেকে আমরা আমাদের জ্ঞান অনুযায়ী আমল করব আমরা বেশি চেষ্টা করব না। এবং যেটাকে মন থেকে সত্য বলে জানবো নিজের স্বার্থের কারণে তা গ্রহণ করলাম না তারা সেই ধরনের ব্যক্তি হবে না তারা যখন যার কথাই শুনুক যেটাকে তারা মন থেকে মনে করবে যে হ্যাঁ এটা তো সত্যই তখন তারা সেটাকে নির্দ্বিধায় গ্রহণ করবে শুধুমাত্র আল্লাহর জন্য বা স্রষ্টার জন্য অন্য কারোর জন্য নয় লোক দেখানোর জন্য নয় একটি বড় গোত্রের সাথে মিলিত থাকার জন্য নয় সমাচ্যুত হওয়ার ভয়ে নয় কোনো কারণে নয় তারা শুধুমাত্র আল্লাহর জন্য সেই কথাকে বিশ্বাস করবে এবং সেই বিষয়গুলিকে গ্রহণ করবে না যেটা তার অন্তর থেকে বা ভিতর থেকে মনে হবে এই কথাটি মিথ্যা মূলত তারাই মুক্তি পাবে সে যেই গোত্রের হোক আর এটাই হচ্ছে সরল পথ আল্লাহ বলেছেন আমি আমার বান্দার কাছে সেরূপ যেরূপ সে আমাকে নিয়ে চিন্তা করে অর্থাৎ স্রষ্টাকে আমরা যেভাবে চিন্তা করি স্রষ্টা আমাদের জন্য সেরকম তারাই মুক্তি লাভ করবে যারা একনিষ্ঠভাবে স্রষ্টার উপর আস্থা রেখেছিল এবং কারো কথা না শুনে নিজের ভেতরের কথা শুনে সত্য যেটাকে মনে হয়েছে সেটাই গ্রহণ করেছে কোনো স্বার্থ দেখেনি এবং কোনো গোড়ামি করেনি যারা প্রভুকে ভালোবেসেছে নিজের মতো করে নিজের মনের মতো করে তারা প্রভুকে ডেকেছে নিজের মনের মতো করে কারো কথা অনুযায়ী নয় যখন যেভাবে ভালো লেগেছে মনের আনন্দে প্রভুকে ডেকেছে প্রভুকে ভালোবেসেছে প্রভুর ইবাদত করেছে সেসব ব্যক্তিরা বিভিন্ন গোত্রে বিভক্ত থাকলেও মূলত তাদের মতাদর্শ অর্থাৎ স্রষ্টার প্রতি তাদের যে আস্থা তাদের যে আকাঙ্ক্ষা স্রষ্টাকে পাওয়ার তাদের যে ইবাদতের ধরন বা মন মানসিকতা তা অন্য গোত্রের ব্যক্তিদের সাথেও মিলবে অর্থাৎ যারা একনিষ্ঠভাবে স্রষ্টার ইবাদত করছে বিষয়টা অনেকটা এরকম যে আপনি কোনো মরুভূমিতে চলাফেরা করছেন এমতাবস্থায় একটি কুয়া দেখতে পেলেন মরুভূমিতে যেহেতু পানি পাওয়া যায় না সেহেতু একটি কুয়া পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আপনি তখন হঠাৎ করে ভাবলেন যে অনেক মুসাফির এই পথ দিয়ে হেঁটে যায় অনেকে উঠ বা ঘোড়া নিয়ে আসে তারা যদি কুয়ার পানি পান করতে যায় তাহলে তাদের পশুগুলি বা বাহন যেগুলো আছে প্রাণী সেগুলো চলে যেতে পারে তাই সে কী করলো সে একটি বাঁশ বা একটি খুঁটি এনে সেখানে গাড়ল অর্থাৎ সে কুয়ার পাশে সে একটি খুঁটি গাড়ল সে এটা মনে করে সেই খুঁটিটি সেখানে স্থাপন করল যে কেউ যখন পানি পান করতে আসবে তখন সে যেন তার বাহন বা ঘোড়া বা উঠ যা আছে গরু ছাগল সেগুলো যেন সেই খুঁটিতে বেঁধে রাখতে পারে এবং তার পশুটি যেন হারিয়ে না যায় এবং সে নিশ্চিন্তে পানি পান করতে পারে এক্ষেত্রে তার মন ছিল সম্পূর্ণ স্বচ্ছ এবং সচ্চিন্তা কিছুক্ষণ পর ওই পথ দিয়ে আরেকজন ব্যক্তি গেল সেও সেই কুয়াটি দেখতে পেল সাথে পূর্বের ব্যক্তির গাড়া খুঁটিটিও দেখতে পেলো তখন সে মনে মনে ভাবল এই পথ দিয়ে অনেক অন্ধ ব্যক্তিরাও চলাফেরা করে অনেক শিশুরা অনেক দুর্বল মানুষরাও চলাফেরা করে কে এই খুঁটিটি গেড়ে রেখেছে এর দ্বারা তো মানুষের অনেক ক্ষতি হবে অনেকে পড়ে গিয়ে ব্যথা পাবে অন্ধরা পড়ে যাবে শিশুরা ব্যথা পাবে দুর্বলরা ব্যথা পাবে তখন সেই ব্যক্তি ওই খুঁটিটি তুলে ফেলল এবং অনেক দূরে ফেলে দিল এবং সে মনে একটা স্বস্তি পেল এই ভেবে যে সে একটি ভালো কাজ করেছে যে সে যে মানুষগুলো ওই খুঁটিতে ব্যথা পেত চলার পথে না দেখে তারা আর ব্যথাটা পাবে না অর্থাৎ সে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটি সরিয়ে দিয়েছে এখন আপনারাই বলুন পূর্বের ব্যক্তির কি কোনো পাপ ছিল বা সে কোনো পাপ করেছে বা বর্তমানে যে ব্যক্তিটি খুঁটিটি ফেলে দিল কি কোনো পাপ করেছে বা তার কি কোনো ভুল হয়েছে বিবেক বিবেচনা করুন না কারোই ভুল হয়নি তারা উভয় সৎ এবং সঠিক ছিল আর তাদের উভয়ের চিন্তাই এক ছিল হয়তো বা কাজ ভিন্ন ছিল অর্থাৎ ধরেন তারা দুইটি গোত্রের ছিল কিন্তু তাদের উভয়ের চিন্তা সৎ ছিল অর্থাৎ এক ছিল তাদের মতাদর্শ এক সেটা হচ্ছে তারা মানুষের উপকার চায় তাই যে খুঁটিটি গাড়ল সেও হকপন্থী যে খুঁটিটি ফেলে দিল সেও হকপন্থী কিন্তু এই দুই ব্যক্তি দুই গোত্রের তার মতে সে হচ্ছে সেই গোত্রের যেই মতে খুঁটি গাড়াটা জরুরি এবং পুণ্যের কাজ আর ওই ব্যক্তি হচ্ছে আরেক গোত্রের যার মতে খুঁটিটি রাখা অন্যায় বরং ফেলে দেওয়া পুণ্যের কাজ এবং হতে পারে তারা দুইজন দুই গোত্রের কিন্তু মূলত রাসুল যে কাতারের কথা বলেছেন যে দলের কথা বলেছেন অর্থাৎ একনিষ্ঠভাবে যারা স্রষ্টার ইবাদত করবে এবং যারা স্বচ্ছ মনের যাদের হৃদয় কুলসিত নয় ওই দুই ব্যক্তি সেই দলের আমি বোঝাতে পারলাম কিনা জানি না আপনারা এগুলো একটু বিবেক দিয়ে বিবেচনা করবেন যে 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 গোত্রেরই হোক যে যেভাবেই নামাজ পড়ুক পূজা অর্চনা করুক সবার মনে যদি থাকে একনিষ্ঠভাবে স্রষ্টার সে সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা তবেই তারা সঠিক পথে আছে সে যেটাকে সত্য হিসেবে জেনেছে সেটাই গ্রহণ করেছে সে কারো চাপিয়ে দেওয়া ধর্ময় আবদ্ধ ছিল না এখন আমাদের মধ্যে যারা জন্মসূত্রে মুসলিম আছেন তারা একটু বিচার করলেই দেখবেন যদি আপনার জন্ম হিন্দু ঘরে হতো তাহলে আপনার জন্য মুসলিম হওয়াটা কতটা কষ্টকর ছিল আপনি কি চাইলেই মুসলিম হতে পারতেন যাচাই বাছাই করেই কি আপনি মুসলিম হয়ে যেতেন আপনারা যারা সনাতন ধর্মী আছেন তারা একটু বিবেচনা করুন আপনার জন্ম যদি ইসলাম ধর্মের কারো ঘরে বা মুসলিম ঘরে গ্রহণ করতেন তাহলে কি আপনি সনাতন ধর্মকে গ্রহণ করতেন কিনা না যাচাই বাছাই করে কি সনাতন ধর্ম গ্রহণ করতেন না ইসলাম ধর্মই থাকতেন জন্মসূত্রে যখন আমরা ধর্ম পেয়েছি সেটা নিয়ে আমরা বড়াই করি এবং অন্যদেরকে ভ্রান্ত বলি এটা মূলত আমরা যাচাই বাছাই করে করি না এটা হচ্ছে আমরা নিজেদের স্বার্থের কারণে নিজেকে বড় মনে করে নিজেকে সঠিক মনে করে অন্যকে ভ্রান্ত বলে আমরা আনন্দ পাই সেজন্য করি একবার আমরা ভাবি না আমরা যদি তার জায়গায় থাকতাম তাহলে কি করতাম আজকে হয়তোবা অনেক বড় বড় আলিমোলা মাগণ আছেন তারাও হয়তো এটা ভাবে না তারা যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতো হয়তোবা তারা আজকে হিন্দু ধর্মের কোনো ব্রাহ্মণ বা প্রাণ পণ্ডিত হতো মুসলিম ঘরে তাদের জন্ম হওয়ার কারণে তারা এখন আলেম হয়েছে তারা কি একবারও ভাবে সে যত জ্ঞানীই হোক সে যদি অন্য ধর্মে কোনো ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করত। তাহলে সে ইসলাম গ্রহণ করত বর্তমানে অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত যারা হচ্ছেন এবং অন্য ধর্ম গ্রহণ করছেন তাদের সংখ্যা খুব কম খুব বেশি নয় অর্থাৎ যারা খুব বেশি বিবেকবান তারা হয়তোবা যেটাকে সঠিক মনে করে সেটা গ্রহণ করে নেয় কিন্তু বাগিরা তা করে না মুসলিমরা অন্য ধর্মগুলিকে যাচাই করে না বরং খারাপ দিকগুলো কি দেখে ভালো দিকগুলো দেখে না অন্য ধর্মের লোকেরাও ইসলামের ভালো দিকগুলো দেখে না বরং তারা ইসলামের খারাপ দিকগুলোই দেখে এবং ইসলাম নিয়ে সমালোচনা করে আজ বিশ্বের সব জায়গায় ইসলাম ধর্মকে সন্ত্রাসবাদী ধর্ম বলে মুসলিমদেরকে জঙ্গি বলে আসলে কি মুসলমানরা জঙ্গি আসলে কি ইসলাম এই অশান্তি বা এই অরজকতার ধর্ম এটা কিন্তু তারা যাচাই করে না আমি অনেক অন্য ধর্মের ব্যক্তিদেরই দেখি মুসলিমদের কথা আসলি তারা সেখানে জঙ্গি বা অন্য অন্য বোমাবাজ এইসব কথাবার্তা বলে ইসলাম তো এরকম কোনো ধর্ম নয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম মানেই শান্তি কিন্তু ইসলামের মধ্যে যারা বোমাবাজি করছে তারা হচ্ছে ওই বাহাত্তর দলের মধ্যে একটি তারা যাচাই বাছাই করছে না তারা ভাবছে যে মানুষ মারলেই আমরা স্বর্গে চলে যাব এখন আপনি ভাবুন তারা কি আদৌ স্বর্গে যেতে পারবে মানুষ মেরে কি স্বর্গে যাওয়া যায় বৌদ্ধ ধর্মে কোনো যুদ্ধের কথা নেই আমি শুনিনি কিন্তু আমাদের পাশের দেশ মায়ানমারে এখন বৌদ্ধরা মুসলমানদের হত্যা করছে তারা এটাকে ধর্মযুদ্ধ নাম দিয়েছে খ্রিস্টানদের মধ্যেও যুদ্ধ আছে কিনা আমার জানা নেই তো সম্ভবত নেই আমি জানি যতটুকু কিন্তু তারাও পরবর্তীতে ইতিহাস থেকে দেখেছি বা একটা জায়গায় পড়েছিলাম যে তারাও পরবর্তীতে একটি গোত্র ধর্মের নামে যুদ্ধ চালু করেছিল এবং তার নাম দিয়েছিল শেষে ধর্মযুদ্ধ ইসলাম ধর্মে আমরা জিহাদ বলে থাকি ইসলাম ধর্মে যুদ্ধের পর্ব ছিল কারণ ইসলাম যখন কায়েম করা হয় রাসুলের জমানায় ওই জমানায় জাহিলি যুগে যেসব বর্বর লোকেরা ছিল তখন যুদ্ধ অনিবার্য ছিল হিন্দু ধর্ম বলেন সেখানেও কিন্তু মহাভারত বা অন্যান্য যুদ্ধ সংগঠিত হয়েছে তো যুদ্ধ মানেই যে খারাপ বিষয়টা এরকম নয় যুদ্ধ কাদের বিরুদ্ধে হচ্ছে কেন হচ্ছে সেটা দেখার বিষয় রাসুসুল্লাহ ইসলাম কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে সর্বোত্তম জিহাদকারী ওই ব্যক্তি যে তার নফ্সের সাথে জিহাদ করে অর্থাৎ নফসের সাথে জিহাদ করাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ সঠিক ইসলামকে না বুঝে সঠিক ধর্মকে না বুঝেই আমরা অন্য ধর্ম নিয়ে গালমন্দ করি এবং নিজেকে সঠিক ভাবি এবং অন্যকে ভুল ভাবি মূলত আমরা কেউই সঠিক পথে নেই আমরা সঠিক পথে আছি এটা তখনই বুঝতে পারবো যখন কোনো কাজ করার পর আমাদের মনে একটা আনন্দ আসবে এবং সেখানে আমার কোনো স্বার্থ থাকবে না আমি স্পষ্টভাবে তাকিয়ে দেখবো সেখানে আমার কোনো স্বার্থ নেই আমি শুধুমাত্র অন্যের জন্য অন্যের স্বার্থের জন্য কাজ করেছি তাও একনিষ্ঠভাবে তালার খুশির জন্য স্রষ্টার খুশির জন্য আমার নিজের জন্য নয় আর যখনই আমরা একনিষ্ঠভাবে স্রষ্টার সাধনা করতে পারবো সেই পথে চলতে পারবো তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমি সঠিক পথে আছি আমার ব্যাপারে বা আপনার ব্যাপারে আর কেউ না আপনি কিন্তু ঠিকই জানেন যে আপনি কি করছেন কেউ একজন দশ টাকা দান করলো সেটা ভাবলো যে কেউ আমার আমার দান করাটি দেখছে তাই সে দান করলো কিন্তু যে দান করছে সে কিন্তু খুব ভালো মতোই জানে যে আমি লোক দেখানোর জন্য দান করছি তাহলে সে নিশ্চয়ই বুঝতে পারছে সে ভুল পথে আছে কিন্তু আপনি যদি দশ টাকা দান না করে এক টাকা দান করেন এবং একনিষ্ঠভাবে কে দেখলো কেউ কে ভালো বললো কে খারাপ বললো এই দিকে না তাকান আপনার সামর্থ্য যা আছে তাই দান করলেন এবং এটা ভেবে দান করলেন যে তাতে ওই লোকটার কিছুটা উপকার হবে যে আপনি আপনার সামর্থ্য মতো তা দান করেছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ওই ব্যক্তির উপকারের জন্য আপনার নাম যশের জন্য নয় বা কেউ এক টাকা দানের কারণে খারাপ বলবে সেটার জন্য নয় বা ভালো বলবে সেটার জন্য নয় আপনি কিন্তু ঠিকই জানেন এবং আপনার ভেতরে যে আছেন স্রষ্টা তিনিও কিন্তু আপনার ব্যাপারটি জানেন আমরা হয়তো না জানতে পারি আমার ব্যাপার আপনি না জানতে পারেন কিন্তু আপনি আপনার ব্যাপারে খুব ভালো মতোই জানেন যে আপনি কাজটি কি কারণে করছেন আপনি কি ইসলাম ধর্ম পালন করছেন এই জন্য যে আপনি জন্মসূত্র পেয়েছেন এখন যদি আপনি ধর্ম ত্যাগ করেন তাহলে মানুষ আপনাকে খারাপ বলবে নাকি আপনি ইসলাম এই জন্য পালন করছেন যে এটাই সঠিক ধর্ম এবং আপনার মনে হয়েছে এটাই আল্লাহ প্রদত্ত সঠিক ধর্ম যে পথে আপনি আছেন এটা এখনও সঠিক এবং এই পথেই আপনি স্রষ্টাকে পাবেন আপনি হিন্দু ধর্মের আছেন বা সনাতন ধর্মের আছেন আপনি যদি এটা ভেবে ধর্ম পালন করেন যে আমি হিন্দুর ঘরে গ্রহণ করেছি কিন্তু ইসলাম ধর্ম সঠিক তবু আমাকে হিন্দু ধর্ম পালন করতে হবে তাহলে সমাজে আমাকে কি বলবে আমাকে হতে হবে তাহলে আপনি ভ্রান্ত আর যদি মনে হয় না এটাই সঠিক আমি যেটা করছি ঈশ্বরের সাধনা তা সঠিক আমি একনিষ্ঠভাবেই করছি এবং এতেই আমি স্রষ্টাকে পাবো এখানে কোনো ভুল নেই তাহলে এটা ঠিক আছে আপনি তো জানেন আপনি কি ভেবে করছেন আপনি অন্য কাউকে ধোকা দিতে পারেন কিন্তু নিজেকে কীভাবে ধোকা দিবেন যখনই সকল কাজ আপনার নিজের স্বার্থ বাদ দিয়ে শুধুমাত্র সেটাকে সত্য জেনে সরল মনে করবেন এবং তাতে আনন্দ পাবেন এবং আপনি সেটা উপলব্ধি করবেন যে হ্যাঁ এটা সঠিক হচ্ছে তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি সঠিক পথে আছেন আপনার সররিপু আপনার মনে যত খারাপ চিন্তাভাবনা আছে তা কিন্তু আপনি খুব ভালো মতোই জানেন আপনি কেন দান করছেন আপনি কেন নামাজ পড়ছেন আপনি কেন রোজা রাখছেন আপনি কেন পূজা করছেন বা কেন অন্য ধর্ম গ্রহণ করছেন না কেন এই ধর্মই আছেন এই সব বিষয়গুলো আমরা না জানলেও অন্য ব্যক্তিরা না জানলেও আপনি এবং আপনার প্রভু ঠিকই জানেন তা আপনি ঠিকই বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি সঠিক পথে আছেন কি না যদি আপনি মনে করেন হ্যাঁ আপনি সম্পূর্ণভাবে স্রষ্টার জন্য নিজেকে উৎসর্গ করতে চেয়েছেন তাই আপনি এই পথে আছেন এবং এই পথ অনুযায়ী চলছেন শুধুমাত্র তাকে খুশি করার জন্য তার মানে আপনি সঠিক পথে আছেন অন্যথায় নয় অর্থাৎ মনে একটা এবং করছেন আরেকটা তাহলে আপনি ভুল পথে আছেন অর্থাৎ আপনি সেই বাহাত্তর দলের মধ্যে একজন আর যদি আপনি মনে যেটা আছে সজ্ঞানে জ্ঞানে এবং সরল মনে সেটাই পালন করেন যেটা আপনার সত্য মনে হচ্ছে ভালো মনে হচ্ছে তাহলে আপনি সেই তেহাত্তর দলের ওই দলে যারা মুক্তি লাভ করবে আশা করি আমি বিষয়টি বোঝাতে পেরেছি আর যাদেরকে বোঝাতে পারিনি এটা আমার ব্যর্থতা আমার জ্ঞানের অভাব তারপর ভিডিওর মাধ্যমে এর চেয়েতে বেশি হয়তো আমি বোঝাতেও পারবো না আমি চেষ্টা করেছি অল্প সময়ে যতটুকু বোঝানো যায় সেটা তারপরও যদি কেউ না বুঝে থাকেন বা আপনার কোনো মতভেদ থাকে আমার সাথে আপনি সেটা মন্তব্য করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর না হলে হয়তো অন্য কোনো ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে